নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি দারুণ স্বাদের একদম রেস্টুরেন্টের মতো ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারের নাম শুনলে মনে হয় বানানো খুব কঠিন, কিন্তু দেখে নিন একদমই সোজা। যে কোনো ছুটির দিনে সন্ধ্যায় বা গেস্ট বাড়িতে এলে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। আসুন দেখে নেবেন রেসিপি। এখানে 200 গ্রাম তেলাপিয়া মাছের ফিলে নিয়েছি। আপনারা ভেটকি মাছের ফিলে নিতে পারেন বা যেই মাছের কাটা থাকে না সেটাও নিতে পারেন। এই মাছের পিসগুলো একটু লম্বা মতন আছে, তাই প্রথমে এগুলো মাঝখান থেকে কেটে নিচ্ছি। আর এই পিসগুলোকে এখন লম্বা লম্বা আঙুলের শেপ দিয়ে কেটে নেব। এইভাবে সবগুলোকে কেটে রেডি করে নিয়েছি। এখন মিক্সিতে মশলা বানিয়ে নেব। প্রথমে একটা ছোট সাইজের পেঁয়াজকে এভাবে কেটে দিলাম, 5 কোয়া রসুন, 1/2 ইঞ্চি আদাকে টুকরো করে দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি কিছুটা পুদিনা পাতা। এখানে আমি 12 থেকে 15টা পুদিনা পাতা দেব। আর দিচ্ছি অল্প পরিমাণ ধনের পাতা আর 1/2 চামচ লবণ। এই সব কিছু ভালো করে পেস্ট বানিয়ে নেব। এইরকম পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এই পিসগুলোকে বাটিতে ঢেলে নিচ্ছি, কারণ এই প্লেটে অসুবিধা হবে মাখাতে। এর মধ্যে মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি 1/2টা লেবুর রস। এখন ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। এখন এটা 40 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। খুব গরমের সময় হলে এটা ফ্রিজেও রেখে দিতে পারেন। একটা বাটিতে 2টো ডিম নিয়েছি আর এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। চল্লিশ মিনিট হয়ে গেছে। এখন এই ফেটানো ডিম থেকে 3 চামচ মতো ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। এটা দিয়ে ভালোভাবে আরেকবার মিশিয়ে নিচ্ছি। একটা বাটিতে এখানে আমি বিস্কুটের গুঁড়ো নিয়েছি। আমি টোস্ট বিস্কুটটাকে ঘরেই গুঁড়ো করে নিয়েছি। এটা চাইলে আপনারা বাজার থেকে প্যাকেটেরও কিনতে পারেন। এখন এখান থেকে 1টা করে পিস বিস্কুটের মধ্যে দিয়ে কোট করে নেব। তারপরে ডিমের মধ্যে ডুবাব। ডিম থেকে তুলে নিয়ে আবারও বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করব। কোট করে নিয়ে হাতে এইভাবে একটু চেপে চেপে শেপ দেব। তারপরে আবার ডিমের গোলার মধ্যে ডুবিয়ে আবারও বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নেব। আমি এখানে ডবল কোট করছি, আপনারা চাইলে সিঙ্গেল কোট করেও নিতে পারেন। আমি এখানে ডিমের গোলাতে হাত দিয়ে ডোবাচ্ছি বলেই হাতে একটু লেগে যাচ্ছে। আপনারা চাইলে কাঁটা চামচও ব্যবহার করতে পারেন। এইভাবে ভালোভাবে চেপে চেপে শেপ দিয়ে নেব, না হলে ভাজার সময় গুঁড়োগুলো তেলের মধ্যে পড়বে।
আর সেটা কিন্তু খুব তাড়াতাড়ি জ্বলে যাবে। এই কুট করা মাছটা আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। এইভাবে আমি সেকেন্ড পিসটাকেও কোট করছি। এইভাবে আমি অর্ধেক মাছগুলো এইভাবে কোটিং করে রেখে নিয়েছি, আর বাকি মাছটা ফ্রিজে রেখে দেবো পরের দিনে ভাজার জন্য। আপনারা চাইলে সবগুলোকে কোটিং করে কোনো এয়ার টাইট কন্টেনারে ফ্রিজের মধ্যে রেখে দেবেন, 7 দিন পর্যন্ত এটা ভেজে খাওয়া যায়। এখন ভাজার জন্য কড়াইতে বেশ খানিকটা রিফাইন্ড তেল দিয়েছি। তেলটাকে হাই হিটে ভালো করে গরম করে নেব। তারপরে গ্যাসটাকে মিডিয়ামে রেখে মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। কড়াইটার বেশ ফ্ল্যাট বলে আমি একসঙ্গে অনেকগুলো দিলাম, এরকম না হলে আপনারা কম করে ভাজবেন। মাছগুলো তেলের উপর দেওয়ার পর কিন্তু এরকম ফেনা হয়েছে, চিন্তার কোনো কারণ নেই, এটা ডিম দেওয়া আছে বলে ফেনাটা হচ্ছে। খানিকক্ষণ পরে আস্তে আস্তে করে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার হয়ে গেলে তেল ছেঁকে ফিঙ্গারগুলোকে তুলে দেব। মাছগুলো ভাজার সময় কিন্তু হাই ফ্লেমে দেবেন না, লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে, নাহলে ভেতরে মাছটা কাঁচা থেকে যাবে। দেখুন সুন্দর কালার হয়ে গেছে, ব্রাউন কালার হয়েছে। এখন এগুলোকে এক সাইডে এভাবে তেল ঝরিয়ে তুলে নেব। দ্বিতীয় ব্যাচটাতেও যে কটা বাকি ছিল ওই সেম প্রসেসে ভেজে নেব। দেখুন খুব ইজি রেসিপি, ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন আর বেল বাটন প্রেস করবেন, তাহলে আমার আগামী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। বাই।